হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল করে দেবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছা যায় ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আলোচনার বিষয় আজকে আমরা প্রশ্ন প্রশ্নবিচিত্র থেকে ক্লাসিক জিওগ্রাফি মডেল কোয়েশ্চেন পেপার এক নিয়ে আলোচনা করছি টু থাউজেন্ড ওকে এর আগে তোমাদের আমরা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটা ছিল সেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি একটু আগেই আপলোড দিয়েছি যারা দেখুনই ডেসক্রিপশনে প্লে লিস্টে পেয়ে যাবে বা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে ওকে এখন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মডেল কোশ্চেন পেপার ওয়ান নিয়ে যাই হোক শুরু করা যাক আর গণিতটা আজকে আপলোড হয়েছে ম্যাথ রিভিউস ম্যাডামে গিয়ে তোমরা দেখে নিও এখন শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন বলেছে দেখো বলেছে যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো তিনটে করতে দিয়েছে এক এক নম্বর করে তিন নম্বর বলছে সপ্তষি মণ্ডল গঠিত হয়েছে ছয়টি সাতটি আটটি নয়টি উজ্জ্বল তারা দিয়ে অবশ্যই সপ্তষি মণ্ডল মানে সাতটি তো আমরা উত্তরে করব হচ্ছে সাতটা তারা দিয়ে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এল এম এন ও অক্ষরের মতো অবশ্যই কিসের মতো না এম অক্ষরের মতো তো আমরা করবো এম অক্ষরের মতো বিয়েরটা ঠিক আছে নেক্সট দেখো তিনেরটা বলেছে পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি এখানে ড্যাশের জায়গায় দিয়েছে টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এটা করবো আমরা ফর্টি থাউজেন্ড ঠিক আছে চল্লিশ হাজার ওকে নেক্সট প্রশ্নে তাহলে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন আমাদের চারেরটা বলেছে ফরদিনান্থ ম্যাগেলান ও তার সঙ্গীরা ড্যাশ সালে পৃথিবী পরীক্ষণের অভিযান শুরু করেন পনেরোশো উনিশ পনেরোশো একুশ পনেরোশো বাইশ আর পনেরোশো চব্বিশ তাহলে সঠিক উত্তর এখানটা আমরা কি লিখতে পারি না পনেরোশো উনিশ সালে ক্লিয়ার পনেরোশো উনিশ করবো নেক্সট প্রশ্নে চলে যাবো নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আন্তর্জাতিক রেখার বিপরীত দিকে রেখাটি মূল মধ্যরেখা অক্ষরেখা নিরক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা তাহলে আমাকে বলেছে হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা না আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে রেখাটা হচ্ছে মূল মধ্যরেখা তো আমরা লিখবো হচ্ছে উত্তর মূল মধ্যরেখা প্রশ্নটা আরেকবার বলে দিই প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে রেখাটি মূল মধ্যরেখা হয়ে গেল নেক্সট প্রশ্নে চলে যাব তাহলে এক একটা আমরা দেখলাম এখানে আমাদের পাঁচটা প্রশ্ন করতে দিয়েছিল তার থেকে আমাদের আনসার করতে হতো তিনটে তো আমাদের সবগুলো আমি করিয়ে দিলাম নেক্সট দুইয়েরটা বলেছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও দুটো প্রশ্নের মান হচ্ছে দু নম্বর সবার প্রথমের প্রশ্নটা হচ্ছে আমাদের জাতীয় রাজধানী অঞ্চলটির নাম কি। তাহলে আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি না দিল্লি আমি শুধু উত্তরটা লিখলাম তোমরা যখন লিখবে অবশ্যই পূর্ণ পূর্ণবাক্যে লিখে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি। তাহলে ভারতের সবচেয়ে জনবিল রাজ্যের নাম হচ্ছে সিকিম সিকিম ঠিক আছে নেক্সট প্রশ্নে পূর্ণবাক্যে লিখবে অবশ্যই এক এক নম্বর করে রয়েছে কিন্তু আমি জাস্ট আনসারটুকু দিলাম নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর দিয়েছে ভারতে দীর্ঘতম হিমবাহের নাম কী দীর্ঘতম হিমবাহ এখানে তিনটে প্রশ্ন রয়েছে দুয়ের মধ্যে যে কোনো দুটোর আনসার কিন্তু আমাদের করতে হবে তাহলে ভারতের দীর্ঘতম হিমবাহের নামটা আমরা লিখব উত্তর আমরা লিখব সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন ঠিক আছে নেক্সট প্রশ্নে যাব নেক্সট দেখো তিনেরটা বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দু নম্বর রয়েছে এক নম্বরের প্রশ্নটা দিয়েছে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো চলো লিখবো তাহলে উত্তর লিখব ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান রাজস্থান ঠিক আছে এবং ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া গোয়া ঠিক আছে বৃহত্তম হচ্ছে রাজস্থান ক্ষুদ্রতম হল গোয়া হয়ে গেছে নেক্সট প্রশ্নটা করেছে দেখো তিনের তিনের দুই বলেছে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন বলে চলো উত্তরটা দেখে নেবো তাহলে উত্তরটা আমরা একটু লিখবো এটা একটুখানি দু লাইনের বেশি হবে কেন দু নম্বর আছে যাই হোক তাহলে বলছে ও দু নম্বর না এটা আমাদের বোধ এক নম্বর আছে যা এটা এক নম্বর আছে কিন্তু কেন চেয়েছে তো আমাকে মা ও না দু নম্বরই আছে সরি দু নম্বর রয়েছে সো কেন চেয়েছে তো আমাকে লিখতেই হবে তাহলে বলছে ভারতের কোন দ্বীপকে দ্বীপ বলা হয় কেন তাহলে আমরা লিখব ভারতের কোন দ্বীপকে দ্বীপকে প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ বলা হয় কারণ দেখে আমরা এবার লিখব কি লিখব না লিখব প্রবাল এক ধরনের চুন মিশ্রিত বা সমৃদ্ধ সামুদ্রিক কীট ঠিক আছে সামুদ্রিক কীট ওকে তাহলে আমরা কি লিখলাম প্রবাল এক ধরনের চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে যে দীপ সরি গড়ে ওঠে যে দ্বীপ গড়ে ওঠে তাকে প্রবালদীপ বলে ঠিক আছে নেক্সট আরেক লাইন সঙ্গে আমরা অ্যাড করবো কি লিখবো না লিখব আরব সাগরে অবস্থিত ভারতের ভারতের লাক্ষা দ্বীপ আরব সাগরে অবস্থিত ভারতের কি না লাক্ষা দ্বীপ বা লাক্ষা তোমার দ্বীপপুঞ্জের দিতে পারি ছোট বড় সকল দ্বীপ প্রবাল দ্বীপ ঠিক আছে আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষা দ্বীপপুঞ্জে ছোট বড় সকল দ্বীপই প্রবাল দ্বীপ এতটুকু লিখলেই হয়ে যাবে ওকে নেক্সট দেখো চারেরটা কী বলেছে প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও দ্রাঘিমা রেখা কাকে বলে মূল মধ্যরেখার মান কত দ্রাঘিমা রেখা কাকে বলে এর জন্য দু নম্বর দেওয়া আছে মূল মধ্যরেখার মান কত এর জন্য দেওয়া আছে এক নম্বর চলো উত্তরটা দেখে নেব তাহলে উত্তরটা আমরা লিখব ভূগোলকের উপর সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে তাদের দ্রাঘিমা রেখা বলে ঠিক আছে এবার আমাদের সঙ্গে একটা প্রশ্ন কি দিয়েছে না আমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে সঙ্গে মূল মধ্যরেখার মান কত সঙ্গে আমরা লিখবো মূল মধ্যরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি ওকে হয়ে গেল নেক্সট প্রশ্নে আমরা চলে যাব আচ্ছা এখান আরেকটু আমরা অ্যাড করে দেবো যে এগুলি মানে দাগিমা রেখাগুলি কারণ দু নম্বর দিয়েছে তো সেই জন্য এগুলি অক্ষরেখাগুলিকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করেছে কি লিখলাম এগুলি অক্ষরেখাকে অক্ষরেখাগুলিকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করেছে ঠিক আছে এইটাও সঙ্গে আমরা অ্যাড করে দেবো ওকে নেক্সট দেখো পাঁচে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমের প্রশ্নটা দিয়েছে ভারতের সরি ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ঠিক আছে তাহলে এই উত্তরটা আমরা লিখবো এই উত্তরটার জন্য আনসার দেওয়া হচ্ছে পাঁচ নম্বর ওকে চলো উত্তরটা লিখে নিই তাহলে উত্তর লিখবো ভ্রূপ্রাকৃতিক বৈচিত্র্য অনু সরি বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেমন এক নম্বর দিয়ে লিখব উত্তরের পার্বত্য অঞ্চল দু নম্বর দিয়ে লিখব উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল তিন নম্বর দিয়ে লিখব উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চার নম্বর দিয়ে লিখব পশ্চিমের মরুভূমি অঞ্চল মরুভূমি ভ কিন্তু হ্যাঁ মরুভূমি অঞ্চল আর পাঁচ নম্বর দিয়ে লিখব হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ ঠিক আছে এইভাবে আনসারটা কিন্তু আমরা কমপ্লিট করব। ওকে নেক্সট প্রশ্ন বলেছে উপত্যকা গিরিপথ হিমবাহ সম্পর্কে যা জানো লেখো এটার জন্যও রয়েছে পাঁচ নম্বর চলো আনসারটা দেখে নেবো সবার আগে এটা দু নম্বরের প্রশ্নটা ছিল সবার আগে উপত্যকাটা লিখবো উপত্যকা দিয়ে কী লিখবো দুটি পর্বতের মধ্যে নিচু অংশকে উপত্যকা বলে যেমন দুন উপত্যকা আর কাশ্মীর উপত্যকা ঠিক আছে নেক্সটায় যাচ্ছি দেখে নিয়েছ নেক্সট আমরা লিখব গিরিপথ গিরিপথে আমরা লিখব দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে যেমন কানিহাল জজিলা নাথুলা ইত্যাদি ঠিক আছে এটা কানিহাল হবে না এটা বাণীহাল হবে ওকে বানিহাল জোজিলা নাথুলা ইত্যাদি ঠিক আছে এটা ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্নটা ছিল আমাদের উপত্যকা হয়ে গেল আমাদের গিরিপথ হয়ে গেছে আর একটা বাকি রইল হচ্ছে হিমবাহ আচ্ছা হিমবাহে যাব হিমবাহটা আমরা লিখবো চলমান বরফের স্তুপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে যেমন জেমু হিমবাহ সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ ঠিক আছে এতটুকু লিখবো তাহলেই হবে তাহলে এই ছিল মডেল কোয়েশ্চেন পেপার এক সলভ করে দিলাম এটা ভালো করে করো নেক্সট আমি আরও দিয়ে দেবো আজকের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো তাটা